প্রিয় নতুন দর্শকেরা, সম্পূর্ণ ফ্রিতে সাবস্ক্রাইব করুন তারক ইন্ডিয়া চ্যানেলটিকে এবং বেল আইকনটিতে ক্লিক করুন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও ফ্রিতে পাওয়ার জন্য। নমস্কার। স্টাফ প্যাটার্ন নিয়ে দীর্ঘ আতঙ্কের অবসান হলো। অবশেষে পশ্চিমবঙ্গ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এক বিজ্ঞপ্তি জারির মাধ্যমে তাদের অবস্থান স্পষ্ট করল। গত 31/10/19 তারিখে এক বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিমবঙ্গ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট জানালেন যে নর্মাল সেকশনের টিচারদের স্কুলের HM বা TIC আপার প্রাইমারি বা সেকেন্ডারি লেভেলে প্লেস করতে পারবেন তাদের সিনিয়রিটি অনুযায়ী। 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে এতে আপার প্রাইমারি, সেকেন্ডারি বা HS লেভেলের টিচারদের একাডেমিক রুল বা রেসপন্সিবিলিটি একই থাকবে, অর্থাৎ কোনো পরিবর্তন করা হবে না। 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে এই স্টাফ প্যাটার্ন পরিবর্তনের ফলে টিচারদের স্পেস স্কেল এবং সার্ভিসের টার্মস অ্যান্ড কন্ডিশনের কোনো রকম পরিবর্তন করা হবে না। 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে HM লেভেলে আবেদনের ক্ষেত্রে পূর্বের প্লেসমেন্ট, অর্থাৎ আগে যদি তাকে কোনো আপার প্রাইমারি, সেকেন্ডারি বা HS যে কোনো সেকশনে ফেলা হোক না কেন, এটি কোনো প্রভাব ফেলবে না। 5 পয়েন্টে নির্দেশ দেয়া হচ্ছে সমস্ত হেড অফ ইনস্টিটিউশনকে স্টাফ প্যাটার্ন তৈরি করতে, অর্ডার নম্বর 214/SSE/19 ডেট 16/9/2019 অনুযায়ী। এই প্রসঙ্গে শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের রাজ্য সম্পাদক কিঙ্কর অধিকারী জানিয়েছেন, যথাযথ ক্লারিফিকেশন না দিয়ে স্টাফ প্যাটার্ন দাখিলের জন্য বিদ্যালয়গুলিতে নির্দেশিকা জারি করেছিল স্কুল শিক্ষা দপ্তর। তার ভিত্তিতে সারা রাজ্য জুড়ে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। আমরা শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের পক্ষ থেকে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর এবং বিভিন্ন জেলার শিক্ষা দপ্তরে প্রতিবাদ জানিয়ে ডেপুটেশন দিয়েছিলাম এবং সারা রাজ্য জুড়ে শিক্ষক শিক্ষিকাদের কাছে আবেদন জানিয়েছিলাম, যথাযথ ক্লারিফিকেশন না দিলে যেন স্টাফ প্যাটার্ন দাখিল না করা হয়। সারা রাজ্যে তার প্রভাব পড়ে এবং স্টাফ প্যাটার্ন দাখিলের প্রক্রিয়া বন্ধ থাকে। শেষ পর্যন্ত শিক্ষা দপ্তর বাধ্য হয়ে আজ নতুনভাবে এ বিষয়ে ক্লারিফিকেশন দিল। এটি সারা রাজ্য জুড়ে শিক্ষক শিক্ষিকাদের প্রতিবাদের ফল। আমাদের দাবি মেনে নেওয়ায় শিক্ষা দপ্তরকে অভিনন্দন জানাচ্ছি আর সারা রাজ্য জুড়ে প্রতিবাদ আন্দোলনে পাশে থাকার জন্য রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাকেও অভিনন্দন জানাই। এই প্রসঙ্গে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মিত্র এক বার্তায় বলেন, পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তরের মুখ্য সচিব অনলাইন স্টাফ প্যাটার্ন ক্লারিফিকেশন সংক্রান্ত যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন আমরা তাকে স্বাগত জানাচ্ছি। গত 1 মাস ধরে আমাদের সমিতির পক্ষ থেকে জেলায় জেলায় DI মারফত ও শিক্ষা দপ্তরের শিক্ষামন্ত্রী ও মুখ্য সচিবের কাছে ডেপুটেশনের মাধ্যমে যে আন্দোলন হয়েছে এটা তারই ফলশ্রুতি। এটা রাজ্যের শিক্ষক শিক্ষাকর্মীদের আন্দোলনের জয়। আমরা রাজ্য শিক্ষা দপ্তরে জানিয়েছিলাম ওয়েব এনেবল স্টাফ প্যাটার্নে যে সমস্যাগুলি হচ্ছে তা সমাধান করে দ্রুত একটি মেমো সরকারিভাবে জারি করার জন্য। তা না হলে শিক্ষক শিক্ষিকারা নানা আশঙ্কা ও আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটাতে বাধ্য হচ্ছেন। তার প্রতিবাদে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে আমরা বাধ্য থাকব। এই প্রসঙ্গে আরও বলা যায় যে BGTA বা বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও বিভিন্ন DI ডেপুটেশনের মাধ্যমে এই ওয়েব অ্যানাবল স্টাফ প্যাটার্নের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসা হয়েছিল। শিক্ষা সংক্রান্ত বিভিন্ন আপডেট বা অন্যান্য ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, শেয়ার করে দিতে পারেন, কমেন্টস করতে পারেন। ধন্যবাদ।